বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সভাপতি, সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি, তবে বিজ্ঞানের যুগ, কাজে আমাদের ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি বলেই এই করোনা মহামারী থাকা সত্ত্বেও আপনাদের সাথে সংযুক্ত হতে পেরেছি, সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। কাজেই এই সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ এবং উন্নয়নশীল দেশ হিসেবে যখন আমরা উদযাপন করছি, সেই সময় আজকের এই অনুষ্ঠান, যারা ফেলোশিপ পেয়েছেন, স্কলারশিপ পেয়েছেন বা বিশেষ অনুদান পেয়েছেন, তাদের সাফল্য কামনা করে এটুকু বলবো যে গবেষণা এবং বিজ্ঞানের প্রসার একটা দেশের উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য। কাজে আপনারা এই গবেষণা চালিয়ে যাবেন এবং আপনাদের পথ ধরে আগামী প্রজন্মও এই বিজ্ঞানের গবেষণা করবে, সেটা আমি আশা করি। আমরা আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটি রাষ্ট্র পেয়েছি, একটি স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই, জাতীয় চর নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। 75 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের পরিবারের সকল সদস্যকেই আমরা হারিয়েছি, শুধু আমি আমার ছোটো বোন ছাড়া আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, আত্মীয় পরিবার সহ অনেক আপনজন হারিয়েছি, তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। আমরা চাই জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, আমরা তার সেই স্বপ্নের বাংলাদেশই গড়ে তুলতে চাই। স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন। পৃথিবীর খুব কম রাষ্ট্রই আছে যাতে অল্প সময়ের মধ্যে সংবিধান দিতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ তখন তো একটা প্রদেশ ছিল, সেই প্রদেশকে একটা রাষ্ট্রে উন্নীত করা এবং স্বাধীনতার পরপরই একটি সংবিধান মাত্র 9 মাসের মধ্যে প্রণয়ন করা, এটা এক কঠিন কাজ ছিল, কিন্তু সেটা তিনি করেছিলেন। আর সেই সংবিধানে মানুষের প্রত্যেকটা মৌলিক অধিকারের কথা তিনি কিন্তু বলে গেছেন, এমনকি বিজ্ঞান প্রযুক্তির কথাও তিনি বলেছেন। 72-এর সেই সংবিধানে তিনি শিক্ষাকে মানুষের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সংবিধানের অনুচ্ছেদ 17 খ-তে তিনি সে উল্লেখ আছে, আমি কোট করছি, রাষ্ট্র সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। সংবিধানেই কিন্তু সে নির্দেশ রয়ে গেছে যে একটি দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কী ধরনের নাগরিক সৃষ্টি করতে হবে। কাজে তিনি হাজার হাজার বিধ্বস্ত স্কুল কলেজ যেমন পুনর্গঠন করেন, নতুন নতুন বিদ্যালয় কলেজ ভবন নির্মাণ করেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন, নারী শিক্ষা প্রায় উচ্চ মাধ্যমিক পর্যন্তই তিনি অবৈতনিক করে দিয়েছিলেন, শিক্ষকদের সরকারি চাকরির আওতায় নিয়ে আসেন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে, এভাবে তিনি শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। উচ্চশিক্ষার বিকাশে তিনি 1973 সালে
বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন গঠন করেন, কৃষি বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত গবেষণা উন্নয়নে নানামুখী কার্যকর উদ্যোগ নিয়েছিলেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি বিভাগ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেছিলেন। আণবিক শক্তি কমিশনটাও বাংলাদেশের জন্য তিনি গড়ে তোলেন এবং আমাদের ভূ উপগ্রহ কেন্দ্র সেটাও 1975 সালের 14 জুন রাঙামাটিতে বেদবুনিয়ায় তিনি প্রতিষ্ঠা করে দিয়ে যান। জাতিপিতা 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করে, যেটা জাতিসংঘ করেছিল 1982 সালে, আর বাংলাদেশে তিনি করে যান 1974 সালে। সমুদ্রে আমাদের যে অধিকার রয়েছে সমুদ্র সময়ে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই তিনি এটা করেন, যাতে সমুদ্র সম্পদ গবেষণা করা, এই সম্পদকে আমরা কাজে লাগাতে পারি, সেই সুযোগটা তিনি দিয়ে গেছেন আমাদের। যাক, আমরা 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে আমরা উদ্যোগ নেই এবং দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন আমরা আমাদের এই সমুদ্র সীমা অর্জন করতে সক্ষম হই। এর জন্য বেশ যথেষ্ট আমাদেরকে উদ্যোগ নিতে হয়েছিল, কারণ 75 সালে জাতিপিতাকে হত্যার পর যেসব সরকার এসেছিলো তারা এসব ব্যাপারে কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি, এটা হচ্ছে দুঃখজনক। কিন্তু 2009 সালে সরকার গঠন করে আমরা সাফল্য অর্জন করি। জাতিপিতা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতে খোদাকে প্রধান করে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করে দেন, আর সেই রিপোর্টটাও তিনি প্রণয়ন করেছিলেন এবং জাতিপিতা হাতেও তুলে দিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন করে যেতে পারেননি, কারণ 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর পরবর্তী সরকার আর এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। কারণ আমরা জানি যে যখন এই দেশে কখনো গণতন্ত্র থাকে না, কোনো মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করে কোনো দেশে, তো সেখানে যেহেতু তারা ক্ষমতা দখলকারী তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে না, তাদের ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্য এদেশের যুবসভা, ছাত্র, শিক্ষা সবার উপরই তারা যেমন অত্যাচার করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিও ধ্বংসের পথে নিয়ে যায়। কাজে আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমার আওয়াজ, সেশন জট, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, অর্থ তুলে দেওয়া, তাদের বিপথে নিয়ে যাওয়া এবং তাদেরকে ব্যবহার করা। যা হোক, আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, যদিও করোনা ভাইরাস আমাদেরকে আরেকটা সমস্যা সৃষ্টি করে দিয়েছে, প্রায় এক বছরের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে হয়েছে। এটা মানুষের জীবনটাকে সুরক্ষা করার জন্যই করা হয়েছে, তবে ইতিমধ্যে আমরা ভ্যাকসিন শুরু করেছি, এই টিকা দেওয়া কর্মসূচিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, শিক্ষক কর্মচারী সেই প্রাইমারি থেকে নিয়ে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত। কাজে ভ্যাকসিন দেওয়াটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ এই মার্চ মাসের শেষের দিকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিও একটা বেশ কিছু হল এবং বিল্ডিং যাওয়ার জন্য আছে, সেগুলো আমি মেরামত করা বা সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে। আমরা শিক্ষাকে খুব গুরুত্ব দিয়েছি, এই কারণে 96 সালে যখন সরকার গঠন করি তখন সবথেকে অবাক হয়ে দেখলাম যে বিজ্ঞানের জন্য কোনো রকম বরাদ্দ ছিল না, গবেষণার জন্য কোনো বরাদ্দ ছিল না, এমনকি শিক্ষার্থীরা বিজ্ঞান পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল। কিন্তু বিশ্বব্যাপী আমরা যদি দেখি যে বিজ্ঞান ও প্রযুক্তি এটা তো আমাদের অগ্রগতি সাধন করবার একটা উপায়, গবেষণা ছাড়া বা বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ছাড়া কীভাবে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে? কারণ বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। সে কারণে আমরা সরকার আসার পরই সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার পদক্ষেপ নিই, গবেষণার জন্য আলাদা বরাদ্দ আমরা বাজেটে রাখি এবং আমরা চিকিৎসা বিশ্ববিদ্যালয়, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, কাজে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, নব থিয়েটার,
প্রতিষ্ঠা করি। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সারি প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণের উপর আমরা গুরুত্ব আরোপ করি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় 986 জন শিক্ষার্থী গবেষকদের বৃত্তি বা অনুদান দেওয়া হয়েছে। 2008 সাল থেকে এ পর্যন্ত সবকটি নির্বাচনে জয়ী হওয়ার ফলে আমরা যেহেতু দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি এবং সরকারের ধারাবাহিকতা আছে, যার কারণে আজকে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করতে আমরা সক্ষম হচ্ছি। আমরা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছি এবং শিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ আমরা দিয়ে যাচ্ছি। আমরা জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করে সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সেখানে আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তির সাথে মানবিক বোধসম্পন্ন আলোকিত মানুষ সৃষ্টির উপরই জোর দিয়েছি। ন্যাশনাল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন আমরা বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার ব্যাঞ্চ ডক আইন 2010, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন 2012, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন 2010, যেটা আবার সংশোধন করা হয়েছে 2014, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন 2017, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন সংশোধিত 2018 সহ এই ক্ষেত্রে বিভিন্ন আইন প্রবিধান বিধি নীতিমালা আমরা প্রণয়ন করেছি এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো সেই ঘোষণা আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে 2008 সালে দিয়েছিলাম। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি বলেই করোনা মোকাবেলায়ও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং সুযোগ পেয়েছি, আর সেই জন্য আমি নিজে উপস্থিত না থেকেও আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা বিভিন্ন শিক্ষাকে বহুমুখী করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার দিকেই বিশেষ দৃষ্টি দিয়েছি, আর সেই লক্ষ্যে উচ্চশিক্ষার প্রসারে 2009 সাল থেকে এ পর্যন্ত 18টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা কার্যক্রম আমরা চালু করেছি। এর মধ্যে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চিকিৎসা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, বেসরকারিভাবে বিজেএমই ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। অর্থাৎ শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি, যার যেখানে মানে দক্ষতা থাকবে সে সেভাবেই গড়ে উঠবে, দেশে বিদেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ লাভবান হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সাথে সাথে হাইটেক সিটি, হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক সহ আমরা এমনভাবে তৈরি করে দিচ্ছি যেন আমাদের দক্ষ জনশক্তির সাথে সাথে আমরা যেন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারি, কারণ বিজ্ঞান প্রযুক্তিকে জনপ্রিয় করার লক্ষ্যে 490টি উপজেলায় এবং 90টি ইউনিয়নে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব গঠন করা হয়েছে। আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গত 12 বছরে 117টি প্রযুক্তি উদ্ভাবন করেছে, 211টি প্রযুক্তি বাণিজ্যিকীকরণের জন্য হস্তান্তর করা হয়েছে, 41টি প্রযুক্তি পেটেন্ট অর্জন করেছে এবং 7টির জন্য পেটেন্ট আবেদন করেছে। আমরা ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি, এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এখানে প্রায় 2400 মেগাওয়াটের মতো ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন হবে, আর প্রথমটা করা হয়েছে রূপপুরে, এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি প্রকল্প। এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিজ্ঞান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে, তবে সেখানে আমরা জায়গা দেখছি, জায়গা খুঁজছি, ওই অঞ্চলটা আমরা আরও উন্নত করতে চাই। ইতিমধ্যে জিনোমিক গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে, হাইড্রোজেন শক্তি গবেষণাগার, জাতীয় জিন ব্যাংক স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন হবে, আমরা সকল বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নব থিয়েটার করে দেব।
ঢাকায় করা হয়েছে। এর পরবর্তীতে আমাদের 8টি বিভাগ করেছি বাংলাদেশকে, এসব প্রত্যেকটা বিভাগ একটি করে নব থিয়েটার করবো, যেন আমাদের শিশু থেকে শুরু করে সকলেই তারা এই বিজ্ঞানের একটা দিক অন্তত দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। বিশেষ দক্ষতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক তৈরির লক্ষ্যে দেশে বিদেশে বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ও অধ্যয়নে এমএস, এমফিল, পিএইচডি ও পিএইচডি উত্তর প্রোগ্রামের জন্য বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করা হচ্ছে। 2010-11 অর্থবছর থেকে চলতি 2020-21 অর্থবছর পর্যন্ত প্রায় 596 জনকে 190,45,00,000 টাকার ফেলোশিপ প্রদান করা হয়েছে। এছাড়া এমফিল, পিএইচডি, পিএইচডি উত্তর পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হচ্ছে। ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উন্নয়ন কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। 2009-10 অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত 4,382 প্রকল্পের অনুকূলে 152,93,00,000 টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। এই গবেষণার ফলে আপনারা জানেন যে আমাদের খাদ্য উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করতে পেরেছি, যেমন লবণাক্ত সহিষ্ণু ধান আমরা আমাদের গবেষকরা উদ্ভাবন করেছে, খরা সহিষ্ণু ধান উদ্ভাবন করার পথে সেটাও মোটামুটি করা হয়েছে, এখন জলমগ্ন ধান যাতে উৎপাদন হয় তার উপরেও গবেষণা হচ্ছে। তাছাড়া অনেক বিদেশি তরি তরকারি ফল কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে, এসবই কিন্তু বিজ্ঞানের অবদান, সবই কিন্তু গবেষণার অবদান। এখন স্ট্রবেরি ঘরে বসে খাওয়া যায়, আগে বিদেশে যে আমরা স্ট্রবেরি খেতাম আনতে গেলে নষ্ট হয়ে যেত, এখন আমাদের দেশেই হচ্ছে। আমি একটা দৃষ্টান্ত দিলাম। এছাড়াও এখন তো আমাদের দেশে প্রায় সব কিছুই হচ্ছে, কমলালেবুর প্রসার ঘটে গেছে মালটা থেকে শুরু করে সবই হচ্ছে, কোনটা না হচ্ছে এখন আমাদের মাটি, যেটা জাতিপিতা বলে গিয়েছিলেন। কারণ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন জাতিপিতা দায়িত্ব নেন, একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরকম একটা বিধ্বস্ত দেশ আপনার তো কোনো সম্পদ নেই, কী দিয়ে গড়ে তুলবেন? জাতিপিতা বলেছিলেন আমার মানুষ আছে, মাটি আছে, সেই মানুষকেই তিনি দক্ষ করে গড়তে চেয়েছিলেন। আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব, আমরা সেই মাটি আর মানুষ নিয়েই বাংলাদেশকে আজকে অন্য যেখানে জাতিপিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে আজকে আমাদের অবস্থানটা করতে পেরেছি। আমরা ভবিষ্যতে উন্নত দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কাজে আমি সবসময় চাই যে মানব কল্যাণেই কাজ করতে হবে, এবং আপনারা এটুকু মনে রাখবেন যে আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বাধ্য করেছি এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার যেন জনগণের কল্যাণে লাগে, জনগণের কল্যাণেই যেন সেটা মানে কাজে লাগে, সেই দিকটা বিশেষ করে দৃষ্টি দিয়ে আপনাদের গবেষণা কাজ আপনারা চালিয়ে যাবেন সেটা আমরা চাই। আমরা আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু কৃষি আমাদের প্রয়োজন, কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ করা, আমাদের জনসংখ্যা বেশি, কৃষি উৎপাদনের জায়গা কম, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশে কিন্তু খাদ্যের স্বয়ংসম্পদতা অর্জন করেছি। কাজেই সেটা মাথায় রেখেই আমাদেরকে গবেষণা আরও জোর দিতে হবে, যাতে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে যেন গড়ে উঠতে পারে সেটাই আমরা চাই। কাজে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে দেশে এবং বিদেশেও কর্মসংস্থানের সৃষ্টি করা যাবে, আমরা সেদিকেই লক্ষ্য রাখছি। আর প্রতিটি শিল্প কারখানায় গবেষণা ও উন্নয়ন শাখাকে কার্যকরী ও শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, শিল্প প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেখানেও গবেষণার একান্ত প্রয়োজন আছে। কারণ গবেষণার মধ্য দিয়ে আমরা ব্যয় কমাতে পারি, উৎপাদনের উৎকর্ষতা বাড়াতে পারি, পরিমাণ বৃদ্ধি করতে পারি। আমাদের রপ্তানি খাতে আমরা শুধু একটা বা দুটোর উপরে নির্ভরশীল না, আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। তার মধ্যে যেমন ডিজিটাল ডিভাইসগুলি, অর্থাৎ এখন আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, কাজে এই ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেগুলি করতে সক্ষম, আমরা তা পারি। তাছাড়া আরও আমাদের দেশের অনেক সুযোগ রয়েছে, আমাদের রপ্তানি পণ্য বাড়াতে হলে
সেখানেও কিন্তু গবেষণার প্রয়োজন আছে। কাজে আমি আশা করি সবাই নতুন নতুন পণ্য সৃষ্টি এবং আমাদের রপ্তানি যেন অব্যাহত থাকে সেদিকে বিশেষ আপনারা দৃষ্টি দেবেন। আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি, সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হচ্ছে এবং মোটামুটিটা সবাই পাচ্ছে। এভাবে আমরা বিজ্ঞানকে ব্যবহার করে আমরা কিন্তু এগিয়ে যাব। তাছাড়া অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যার শুভফল দেশবাসী পাবে, দেশের মানুষ পাবে। মুজিব বর্ষ আমাদের সিদ্ধান্ত, যে আমাদের মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তী, একটি মানুষও বাংলাদেশের গৃহহীন থাকবে না, তাদের আমরা ভূমিহীন গৃহহীনদের ঘর করে দেব এবং সেটা আমরা দিচ্ছি এবং খুব সফলভাবে সেই কাজটা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ আমরা প্ল্যান করে দিয়ে যাচ্ছি। 2009 সরকার যখন গঠন করি তখন 2010 থেকে 2020 প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম যে 2021-এর মধ্যে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশ হবে সেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ করেছি বলেই আজকে কিন্তু আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি ঠিক সময় মতো। আমরা 2021 থেকে 2041 এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়ে গেলাম। এর উপর ভিত্তি করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে উন্নয়নের যাত্রা শুরু করতে হবে। ইতিমধ্যে আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। এখানেই থেমে নেই, আমরা 2100 সাল ডেল্টা প্ল্যান করে দিয়েছি, কারণ বাংলাদেশ একটা বদ্বীপ। এই ডেল্টা অঞ্চল একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা, অপরদিকে আমাদের উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখা। কারণ এই ছোট ভূখণ্ডটাকেই এমনভাবে তৈরি করে দেওয়া যে প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা এই ডেল্টা প্ল্যানও সেটা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। কাজে আমি মনে করি যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, আর করোনা ভাইরাস যখন পারে নাই তখন আর কেউ পারবে না, এটাই আমার বিশ্বাস। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সবাই সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। আমরা বিশ্বে একটা মর্যাদা পেয়েছি উন্নয়নশীল দেশ হিসেবে, এখন আর বাংলাদেশকে কেউ অবহেলার চোখে দেখতে পারবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব। আমি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থী, ফেলো এবং গবেষকগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং গবেষণার মধ্য দিয়েই উৎকর্ষতা অর্জন করা যায়, বিজ্ঞান আমাদের পথ দেখায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।